বন্ধুরা ডাবলিউপিএস এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা তোমাদের আফক ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের ক্লাস শুরু হয়েছে এই লাস্ট পনেরো দিনে তোমাদের কিছু স্পেশাল ক্লাস চলছে সমস্ত ক্লাসগুলো আমাদের এই লাস্ট পনেরো দিনে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস চলবে সেটি তোমাদের জিকের ক্লাস হয়ে যাক সেটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হোক তোমাদের এটা ম্যাথের ক্লাস হোক বা রিজনিংয়ের ক্লাস হোক তোমরা আশা করি যে টাইমিংগুলো জানো টাইমিংগুলো একটু হলো মিডলে মিডলে হয়তো হের ফের হতে পারে কিন্তু মেনলি যেটা আছে তোমাদের মর্নিংয়ে যে ক্লাস চলছে দুপুরে যেটা আছে তোমাদের দুপুরের দিকে রিজনিং ক্লাস চলছে এবং সন্ধ্যাতে থেকে ম্যাথ ক্লাস চলছে প্রতিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে প্রতিটা ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ক্লাসের পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে তো বন্ধুরা আজকে যে ক্লাসটা আছে যে টপিকের উপরে সেটি হয়ে গেলে তোমাদের যে স্কেলার রাশি ভেক্টর রাশি যেগুলো আছে সেগুলো থেকে কোশ্চিন জিজ্ঞেস করা হয় যে নিম্নের কোনটি স্কেলার রাশি নিম্নের কোনটি ভেক্টর রাশি বা গতিসূত্রের একটি উদাহরণ দিয়ে দেওয়া হলো গতিসূত্রের তিনটে গতিসূত্রের মধ্যে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেওয়া হলো উদাহরণ দিয়ে জিজ্ঞেস করা হল যে এটি কোন গতিসূত্রের উদাহরণ বা লিভার লিভার দিয়ে দেওয়া হয় প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লিভার দিয়ে দেওয়া হলো যে কোনটি কোন শ্রেণীর লিভার এই ধরনের কিন্তু কোশ্চিন জিজ্ঞেস করা হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এই যার ছোট্ট একটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রায় প্রতিটা এক্সামেই কিন্তু তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয় তো সেশনটা মন্দির শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা কোশ্চেন আমি কোনো এনসি আকারে নিয়ে নিই কারণ এনসি আকারে নিলে তোমাদের অনেক ধরনের কারণ এখান থেকে নানানভাবে কোশ্চেন জিজ্ঞেস হয় যেমন এখানে দেখো প্রথমে আমি স্কেলার রাশিগুলোকে নিয়েছি তো এখানে তাপমাত্রা কোশ্চিন হয়তো জিজ্ঞেস হতে পারে যে নিম্নের তাপমাত্রা দিয়ে দেওয়া হলো তাপমাত্রা কী রাশি স্কেলার ভেক্টর নাকি উভয় নাকি কোনোটি নয় এভাবে হয়তো দিয়ে দিল কোশ্চিন জিজ্ঞেস করা হলো কিংবা কখনো এইভাবেও জিজ্ঞেস করা হতে পারে যে নিম্নের কোনটি ভেক্টর রাশি নয় বলে এখানে ভর বেগ দিয়ে দিল বেগ দিয়ে দিল বল দিয়ে দিল এবং মেডেলে রেখে দিল কাকে তাপমাত্রাকে তাহলে কোনটা ভেক্টর রাশি নয় তাপমাত্রা তাহলে ভেক্টর রাশি নয় তো এইভাবে কিন্তু এখানকার মধ্যে কোশ্চিন জিজ্ঞেস করা হয় সেই জন্য এই টপিকটা কিন্তু টিপিক্যাল টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক খুবই ট্রিকি টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য কারণ উদাহরণের উপরে কিন্তু কোশ্চিনগুলোকে জিজ্ঞেস করা হয় সেই জন্য তোমাদের উদাহরণগুলো কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার স্কেলার রাশির মধ্যে কি কী আছে জেনে নাও স্কেলার রাশির মধ্যে তাপমাত্রা সময় দৈর্ঘ্য ভর কাজ ক্ষমতা শক্তি সান্দ্রতা প্রতিসারাঙ্ক ডাইভারজেন্ট তড়িৎ বিভব মহাকর্ষীয় বিভব পৃষ্ঠটান গতি এবং স্থিতি তারপর আছে চক্রবর্তী ব্যাসার্ধ ধারত্ব ইত্যাদি এছাড়াও আছে তো এখানকার মধ্যে থেকেও যদি তোমরা সাজেশন চাও তাহলে এখানে তাপমাত্রাকে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবে আমি যেগুলো যেগুলো বলছি তাপমাত্রা সময় দৈর্ঘ্য ভর কাজ ক্ষমতা শক্তি এবং পৃষ্ঠটা এই কয়টা যেটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই আটটাকে কিন্তু একদম যেন মুখস্থ থাকে কারণ এই আটটার মধ্যে থেকে প্রায় কোর্স এক্সামে কিন্তু দেখা যায় যে জিজ্ঞেস করা হয় তাহলে এখানে কি স্কেলার রাশির উদাহরণগুলোর মধ্যে যেই কটা তোমাদের মনে রাখতে বললাম তাপমাত্রা সময় দৈর্ঘ্য দৈর্ঘ্যটাকে দূরত্ব হিসেবেও টাইমে ডিফাইন করা হয় সেটাও মাথায় রাখবে তো ভর কাজ ক্ষমতা শক্তি এবং পৃষ্ঠটান এই কয়টা যেন মুখস্থ থাকে এরপরে দেখে নাও ভেক্টর রাশি ভেক্টর রাশির মধ্যে কি কী আছে ভেক্টর রাশির মধ্যে আছে তোমাদের এখানে ভরবেগ আছে বেগ আছে বল আছে স্মরণ আছে তরণ আছে মন্দন আছে ওজন আছে টর্ক আছে কৌণিক তরণ আছে কৌণিক ভরবেগ আছে তারপরে যে আছে চৌম্বক ফ্ল্যাক্স আছে আর তারপর যে পীড়ন আছে কৌণিক বল এছাড়াও আরও অনেক কিছুই আছে তো এখানকার মধ্যে সব থেকে তোমাদের ট্রিপল স্টার মার্ক করে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবে সেটা হলো গিয়ে তোমাদের আশা করছি বুঝতে পারছো এখানে ভরবেক বেগ বল সরণ তরণ মন্দন ওজন টক এই কটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে হয়ে গেল তোমাদের আটটা সেখানে তোমাদের স্কেলার আছে তো আটটা এই আটটা আটটা করে যেন হানড্রেড পার্সেন্ট মাথায় থাকে সবগুলোই এরপরে চলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি হয়ে গেল কারণ কোশ্চিন কীভাবে জিজ্ঞেস করে বলা মুশকিল কোশ্চিন তোমাদের এইভাবে জিজ্ঞেস হতে পারে যে নিম্নের কোনটি স্কেলার রাশি নয় বা কোশ্চিন এইভাবেই জিজ্ঞেস হতে পারে যে নিম্নের কোনটি স্কেলার রাশি কিংবা কোশ্চিন জিজ্ঞেস করে নিম্নের কোনটি ভেক্টর রাশি বা কোশ্চিন জিজ্ঞেস করা হতে পারে কোন নিম্নের কোনটি ভেক্টর রাশি নয় তো এরপরে দেখে নাও এরপর ঠিক একইভাবে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভার লিভারের ক্ষেত্রেও ঠিক একইভাবে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস হয় যে কোনটি প্রথম শ্রেণীর লিভার নয় বা নিম্নের কোনটি প্রথম শ্রেণীর লিভার বা নিম্নের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয় বা জিজ্ঞেস হবে যে নিম্নের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার এভাবে কোশ্চেন জিজ্ঞেস হয় সেই জন্য সবগুলো উদাহরণগুলো কিন্তু জানা খুবই দরকার প্রথম শ্রেণীর লিভারের মধ্যে কে কে চলে আসছে দেখো এখানে কিন্তু কোনো সাজেশন নেই এখানে সবগুলোই তোমাদের মুখস্ত করে রাখতে লাগবে সাধারণ তুলাযন্ত্র কাঁচি ঢেঁকি তারপরে শাবল বেলচা কাদা তারপর সাঁড়াশি নলকূপের হাত পেরেক পেরেক তোলা যন্ত্র ইত্যাদি যেগুলো আছে প্রথম শ্রেণীর লিভার তো প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর লিভার যেগুলো আছে সংজ্ঞাগুলো আশা করছি তোমরা জানো তো এখানে হয়ে গেলো তোমাদের কী প্রথম শ্রেণীর তুলা যন্ত্র এই তুলা যন্ত্রটা সবথেকে বেশি এক্সামে জিজ্ঞেস করা হয়েছে তারপর কাঁচি আছে ঢেকি আছে সাবল আছে বেলচ আছে কোদাল আছে সাঁড়াশি আছে নলকূপের হাত আছে পেরেক তোলা যন্ত্র তো এক্সামে জিজ্ঞেস করা হলে আশা করছি এগুলোর মধ্যেই তোমাদের জিজ্ঞেস করা হবে এরপর দ্বিতীয় শ্রেণীর লিভারে কী আছে তোমাদের নৌকোর দ্বার তারপরে এক এক চাকা গাড়ি এক চাকা গাড়ি যেগুলো আছে তারপরে সিপি খোলার চাবি সিপি খোলার যে চাবি ব্যবহার করা হয় তারপরে আছে তোমাদের এখানে বাক্সের ঢাকনা বাক্সের ঢাকনা একটু দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ জাঁতা এটু দ্বিতীয় শ্রেণীর লিভারের উপার্জন ইত্যাদি এরপরে তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারে এই যে মানুষের হাত মানুষের হাতটা কিন্তু প্রচুর প্রচুরবার এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে তো মানুষের হাত কী হয়ে যাবে তোমাদের তৃতীয় শ্রেণীর লিভার মাথায় রাখবে তারপর আছে হাতা হাতা ইউজ করা হয় আশা করি যে বাড়িতে রান্নাবান্নাতে সেই হাতা তারপরে এখানে হয়েছে চিমটা হাতা চিমটা তারপরে এখানে তোমাদের মাছ ধরা সিপ মাছ ধরা সিপ যেগুলো আছে ক্রেন তারপরে এখানে মুখের চাবল মানুষের মুখের চাবল যেটা আছে সেটি পাউরিটি কাটার ছুরি যেগুলো আছে সেগুলো কি তৃতীয় শ্রেণীর লিভার তো তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এখানে মানুষের হাত এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এখানে নৌকোর দাঁড় এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রথম শ্রেণীর জন্য সাধারণ তুলা যন্ত্র এখানকার মধ্যে এই তিনটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মাথায় রাখবে এরপরে নেক্সট দেখে নেব নেক্সটটা আছে তোমাদের সূত্রের উপরে নিউটনের গতিসূত্রের উপরে নিউটনের গতিসূত্রের উপরে এক্সামে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে এখানে প্রথম গতিসূত্র থেকেই এই দুই নম্বরটা যেটা আছে এটার উপরে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে তোমাদের পুলিশের এক্সামেই কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে সম্ভবত কোশ্চিনটা ছিল এরকম মাদুরের সম্ভবত মাদুরের উপরে যদি ধুলোকে ঝাড়া হলে লাঠি দিয়ে যদি মারা হয় তাহলে সেটি কোন গতিসূত্রে উদাহরণ সেটি জিজ্ঞেস করা হয়েছিল তো এখানে মাথায় রাখবে গতিসূত্রের উদাহরণ প্রথম এবং তৃতীয় এই দুটোর থেকেই জিজ্ঞেস করা হবে দ্বিতীয় থেকে তোমাদের কোনো রকম কোশ্চেন জিজ্ঞেস করা হবে না সেটা তোমরা মাথায় রাখবে তো এখানে দেখে নাও কী বলা হয়েছে প্রথমে যেটা এবং নিউটনের প্রথম গতিসূত্রটা কী থেকে থাকে আমাদের প্রথম গতিসূত্রটা আছে স্থির বস্তুকে কোনো আঘাত না করলে সে চিরকালে স্থির থাকবে গতিশীল বস্তুকে কোনো রকমের আঘাত না করলে বা বল প্রয়োগ না করলে সে চিরদিন গতিতেই থাকবে এটি হলো মে তো এখানে হঠাৎ বাস চলতে শুরু করা এবং এই নিউট্রনের গতিশীত দুটো আবার স্থিতিজাদ্য আছে একটা গতিজাদ্য আছে তো কোশ্চেন এইভাবেও জিজ্ঞেস হতে পারে যে নিম্নের কোনটি স্থিতিযাতের উদাহরণ নিম্নের কোনটি গতিযাতের উদাহরণ তো এখানে প্রথমের প্রথমেরগুলো যেগুলো আছে স্থিতিজাডো প্রথম থেকে চারটে এই প্রথম চারটে আছে তোমাদের স্থিতিযাতের উদাহরণ মানে স্থির জার্ডোটা কি জিনিস মানে কোনো বস্তু স্থির আছে স্থির বস্তু চিরকালেই স্থির থাকবে এটা হলো গিয়ে স্থির জাত মেন ফান্ডা এবং গতিজাতের মেন ফান্ড কি যে গতিশীল আছে সে চিরকাল গতিশীল থাকবে যেমন এখানে হঠাৎ করে বাস চলতে চলতে শুরু করা বাস হঠাৎ করে চলতে শুরু করলে কি মানুষ কি দাঁড়িয়ে থাকে সে দাঁড়িয়ে থাকার প্রবণতা কি থাকে দাঁড়িয়ে থাকার প্রবণতা থাকে বাসটা হুট করে চলতে শুরু করলে কি সামনের দিকটা এগিয়ে চলে যায় সামনের দিকটা এগিয়ে যায় না পিছনের দিকে চলে যায় পিছনের দিকে চলে যায় পিছনের দিকে চলে যায় যেটা মাথাটা কি আছে পিছনের দিকে ঢেকে চলে যায় তো এটা কি সে তার পুরনো জায়গাতেই থাকতে যাচ্ছে মানে স্থির অবস্থায় থাকতে যাচ্ছে সেই জন্য এই বিষয়টা হয়ে থাকে তো সেগুলো তোমরা উদাহরণ কোন ডিটেলসে পড়েছো তখন তোমরা জেনেছো আশা করছি তো এখানে জাস্ট তোমরা উদাহরণগুলো জেনে নাও যে হঠাৎ করে বাস চলতে শুরু করা এটি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ তারপর আছে পোশাকে লাঠি দ্বারা আঘাত করা যে কোনো ধরনের পোশাক আছে সেটাকে লাঠি দ্বারা আঘাত করলে কি দেখবে যে ধুলিকণাগুলো কি প্রথমে উপর দিকে স্থির অবস্থায় থাকে তারপরে নিচের দিকে পড়ে যায় তারপর এখানে বলা হয়েছে যে একটি গ্লাসের উপর পোস্ট কার্ড দ্বারা একটি মুদ্রা রেখে টান দেওয়া মানে এই যে একটা গ্লাস এই যে একটা গ্লাস এই একটা গ্লাস গ্লাসের উপরে একটা পাতলা একটা কাগজ দিলে কিংবা পোস্ট কার্ড দিলে এই পোস্ট কার্ডের উপরে এখানে একটা কয়েন রাখলে এখানে একটা কয়েন রাখলে তারপরে এই যে এটাকে আছে পোস্ট কার্ডটা হঠাৎ চট করে টান দিলে টান দিলে দেখবে যে এই যে কয়েনটা আছে কয়েনটা তার স্ত্রীজারদের জন্য সেখানে থেকে গিয়ে পড়ে যেতে চায় কিংবা এই বিষয়টা তোমরা ভালো হয়তো দেখেছো হয়তো অনলাইনে বা ইউটিউবে হয়তো বা আদেশ কোথাও দেখেছো যে টেবিল কত সুন্দরভাবে সাজানো হয় এই যে টেবিল টেবিল সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় এবং নিচে একটা পর্দা দেওয়া থাকে নিচে একটা টেবিলের নিচে কি যে আবরণটা থাকে যে পর্দায় সেই পর্দা এবং পর্দাটাকে টান দিয়ে দিলে দেখবে যে সমস্ত জিনিসগুলো যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় থেকে যায় তো এই একটা উদাহরণ এই একটি উদাহরণটাও তোমরা মাথায় রাখতে পারো যেটাও কিনা তোমাদের একটি নিউটনের প্রথম গতিসূত্রের কারণে ওটু হয়ে থাকে তারপরে এখানে দেখো ক্যারাম খেলার গুলি মারা ক্যারামে যেই ক্যারাম খেলা হয় ক্যারাম বোর্ডে সেই ক্যারাম বোর্ডে গুলি মারা যে এগুলো কি স্থির অবস্থায় থাকে গুলিটা মারার পর সেটি গতিশীল হয় তারপরে এরপরে যে তিনটে আছে এগুলো হলো গিয়ে তোমাদের গতিজাতদের উদাহরণ তো এখানে গতিচারদের মধ্যে কী কী আছে দেখো চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করা গাড়ি চলছে গাড়ি চলা অবস্থায় চলন্ত গাড়ি হঠাৎ করে ব্রেক মারলে কী হয় সামনের দিকে এগিয়ে চলে যায় তো এটা কি গতিতে থাকতে যাচ্ছে গতিতে থাকতে যাচ্ছে সেটা এখানে তারপরে এখানে কি চলন্ত গাড়ি থেকে বল ছুললে পুনরায় হাতে আসে পড়া দেখবে চলন্ত গাড়ির উপরে উপরের দিকে বল ছুঁড়লে সেটা আবার কি পুনরায় হাতে এসে যায় তারপরে এখানে যে চলন্ত ঘোড়ার পিঠ থেকে লাভ দেওয়া চলন্ত ঘোড়ার পিঠ থেকে লাভ দিলে বা চলন্ত ঘোড়ার পিঠে যেই সমস্ত গলফ খেলা হয় সেই সমস্ত খেলার উপরে তো যেরকম অবস্থায় সেরকম অবস্থায় থাকে সেটাও একটা তোমাদের কি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ আসলে যে বুঝতে পেরেছো নেক্সট দেখে নাও প্রথম গতিসূত্র থেকে মেনলি জিজ্ঞেস করা হয় দেখা গিয়েছে এবং তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র থেকেই আছে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটার উদাহরণ তোমরা অনেকেই জানো যেমন বল ছোড়া ক্রিকেট বলে বল করা যেটা আছে মাটির উপরে দাঁড়িয়ে থাকা এই দাঁড়িয়ে থাকা অনেকভাবেই জিজ্ঞেস হতে পারে মাটির উপর দাঁড়িয়ে থাকা বসে থাকা বা একটা টেবিলের উপরে একটা বাসুকে রেখে দেওয়া মানে কি মাটির উপর দাঁড়িয়ে আছে মানে ওটা টেবিলের উপর কিছু একটা হয়তো রেখেছো গ্লাস বা আর কিছু রেখেছো সেটা ওখানে স্থির অবস্থায় আছে কেন ওই যে এটা যে বল প্রয়োগ করছে নিচের দিক থেকে টেবিলটাও সেই বল প্রয়োগ করছে বলে স্থির আছে তারপরে এখানে আরোহীর নৌকো থেকে লাভ দেওয়া মানে কেউ যদি নৌকো থেকে যদি লাভ দেয় নৌকো থেকে যদি লাভ দেয় তাহলে কী হয় নৌকাটা পিছনের দিকে সরে যায় নৌকাটা পিছনের দিকে সরে যায় প্রথমে এইদিকে অ্যাকশন হল এদিকে রিয়াকশন হলো তারপরে স্প্রিং ছোটো করে ছেড়ে দেওয়া এই যে স্প্রিং এই যে স্প্রিং এই স্প্রিংটা এইভাবে ছোটো করলে ছোটো করলে অ্যাকশন প্রয়োগ করলে ছোটো করে দেয় আবার ছেড়ে দিলে ছেড়ে দিলে কী হয়ে যাবে আবার দেখবে যে বড়ো হয়ে লাভ দিয়ে উঠবে তো এটা কি অ্যাকশন প্রয়োগ করলে তার রিয়াকশন হল তারপর মাটির উপরে হাঁটা মাটির উপরে হাঁটা যেটা আছে এটাও তৃতীয় গতিসূত্রের উদাহরণ জেড বিমান এবং রকেট জেড বিমান এমন রকেটগুলো যেগুলো চড়ে পিছন দিক দিয়ে ধোঁয়া ছড়ে পিছন দিক দিয়ে এ ছড়ে এবং এই দিক দিয়ে চলে যায় এটাও একটি তারপর বন্ধুকের গুলি মারলে পিছনের দিকে ধাক্কা মারে তো বন্ধুকে যখন গুলি ছোড়া হয় তখন সেটা কি পিছনের দিকে ধাক্কা মারে তো এগুলো সবগুলো হয়ে গেলে তোমাদের কি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ তো মাথায় রাখবে এখান থেকে কিন্তু এই টপিক থেকে কিন্তু এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয় এবং কোশ্চেনগুলো বললাম যে কী ধরনের তোমাদের কোশ্চেন থাকবে বলা হবে যে নিম্নের কোনটি নয় এইভাবে জিজ্ঞেস করা হবে কিংবা ডাইরেক্ট এইভাবে জিজ্ঞেস করা হবে যে নিম্নের কোনটি হয় এখানে যেমন নিউটনের গতিসূত্র দিয়ে এইভাবে জিজ্ঞেস করা হয় কারণ নিউটনের গতিসূত্র দিয়ে সবসময় উদাহরণের উপরেই জিজ্ঞেস করা হয় উদাহরণের উপর দিয়েই জিজ্ঞেস করা হয় মানে ক্রিকেটের বল ছড়া এটি কোন গতিসূত্রের উদাহরণ বা নৌকের উপরে মাটির উপরে দাঁড়িয়ে থাকা কোন গতিসূত্রের উদাহরণ তো এইভাবেই এটি মেনলি কিন্তু জিজ্ঞেস করা হয় তো বন্ধুরা আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং